हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आरो एक नतून एपिसोडे सकल के स्वागत। आज मिठुन चक्रवर्ती 1980 साल विख्यात हिंदी सिनेमागुलिर कथा उल्लेख करब एबं सेई समय ए सिनेमागुली मोट कत कोटी टाका इनकाम करेछे सेटिरो उल्लेख करब। अनुग्रह करे सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल। 1980 सालेर एक बछरे मिठुन चक्रवर्ती मोट 11टी हिंदी सिनेमा करे, जेटिर मध्ये प्रथमेई रयेछे 1920। एटी चरित्रेर नाम छिल जय। एटी बक्स अफिसे 1,75,00,000 टाका इनकाम करे हिट हय। 2 नम्बरे रयेछे ट्যাক্সি চোর, एटी बक्स अफिसे सेई समय 1,00,00,000 টাকা ইনকাম করে। 3 নম্বরে রয়েছে কিসমত, মিঠুনের চরিত্রের নাম ছিল মতি, সেই সময় বক্স অফিসে এটি 95,00,000 টাকা ইনকাম করে। 4 নম্বরে রয়েছে হাম পাঁচ, মিঠুনের চরিত্রের নাম ছিল ভীম, যেটি বক্স অফিসে সেই সময় 1,90,00,000 টাকা ইনকাম করে সুপার হিট হয়েছিল। 5 নম্বরে রয়েছে দ্য নক্সালিটিস, সেই সময় এটি বক্স অফিসে 70,00,000 টাকা ইনকাম করেছিল। সিনেমাটি ফ্লপ হলেও সেই সময় এটি বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল এই সিনেমাটি, এবং 1980 সালে এটি ক্যানাস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। তারপরে 6 নম্বরে রয়েছে আখরি ইনসাফ, যেটি তৎকালীন সময় 1,25,00,000 টাকা ইনকাম করলেও ছবিটি ফ্লপ হয়েছিল। 7 নম্বরে রয়েছে খোয়াব, যেটি তৎকালীন সময়ে 1,00,00,000 টাকা ইনকাম করেছিল, আর মিঠুনের চরিত্রের নাম ছিল প্রতাপ কুমার শ্রীবাস্তব। 8 নম্বরে রয়েছে কস্তুরি, যেটি তৎকালীন সময় 80,00,000 টাকা ইনকাম করেছিল এবং ছবিটি ফ্লপ হয়েছিল, কিন্তু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার্স ফিল্মে ঘোষিত হয়েছিল এই কস্তুরি সিনেমাটি। 9 নম্বরে রয়েছে সিতারা, মিঠুনের চরিত্রের নাম ছিল কুন্দন, এটি তৎকালীন সময়ে 80,00,000 টাকা ইনকাম করেছিল এই সিনেমাটি। 10 নম্বরে রয়েছে কিসমত কি বাজি, সেই সময়ে এই সিনেমাটি 1,20,00,000 টাকা ইনকাম করেছিল। তারপরে 11 নম্বরে রয়েছে পতিতা, যেটি তৎকালীন সময়ে 80,00,000 টাকা ইনকাম করেছিল এই সিনেমাটি। মিঠুন চক্রবর্তী 1980 সালের ওই এক বছরে মোট 11টি হিন্দি সিনেমা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।